অগ্নিপথ স্কিমকে বৈধ বলে জানালো দেশের সুপ্রিম কোর্ট সোমবার দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা দুই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত গত বছর দেশের যুব সম্প্রদায়ের জন্য অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছিল প্রতিরক্ষা মন্ত্রক গত বছর জুন মাসে এই প্রকল্প ঘোষণা করা হয় এই প্রকল্পে দেশের যুবরা চার বছরের জন্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন এই মর্মে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে তবে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে আসার পর এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দেশের বেশ কিছু জায়গায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় অগ্নিপথের বৈধতা নিয়ে মামলা আদালত অবধি গড়ায় সেই মামলা খারিজ করে অগ্নিপথ প্রকল্পকে বৈধ আখ্যা দিল দেশের শীর্ষ আদালত গত ফেব্রুয়ারি মাসে দিল্লি হাইকোর্ট অগ্নিপথ প্রকল্পকে বৈধ বলে ঘোষণা করেছিল দিল্লি হাইকোর্ট রায় উল্লেখ করে জাতীয় স্বার্থে এবং সশস্ত্র বাহিনী যাতে আরও ভালোভাবে সজ্জিত হয় তা নিশ্চিত করার জন্যই অগ্নিপথ প্রকল্পটি নিয়ে আসা হয়েছে এই চ্যালেঞ্জ জানিয়ে দুটি আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে গোপাল নামে এক আবেদনকারী এবং আইনজীবী এম এল শর্মা দুটি পৃথকভাবে আবেদন করেন এক আবেদনকারীর বক্তব্য অগ্নিপথ প্রকল্প কার্যকর হওয়ার পর সামরিক বাহিনীতে পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে এদিকে আইনজীবী এম এল শর্মার যুক্তি এই প্রকল্পটি এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে চালু করা যায় না এর জন্য সংসদীয় আইনের প্রয়োজন তবে এই দুই আবেদনে সোমবার খারিজ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি পি এস নরসিনহা ও জেবি পারদিওয়ালার বেঞ্চ ব্যুরো রিপোর্ট পাবলিক নাও